গুড ইভিনিং এভরিওয়ান, ওয়েলকাম টু 5 মিনিট স্কুল। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। গতকাল আমরা স্ট্র্যাটেজিকের পার্ট 8 ক্লাস করেছিলাম, আজকে পার্ট 9 নিয়ে চলে এসেছি। গতকালের ক্লাসটা যারা যারা দেখোনি অবশ্যই দেখে নিও, অনেকগুলো গুরুত্বপূর্ণ ইনফরমেশান শেয়ার করেছিলাম। সামনেই ফুড এসে এক্সাম আছে, তারপরে মিসলেনিয়াস, ক্লার্কশিপ এবং বিভিন্ন পুলিশের এক্সামের ফর্ম বেরোচ্ছে, সেগুলোতে এই স্ট্র্যাটেজিকেটা তোমাকে খুবই হেল্প করবে। তো প্র্যাকটিস ক্লাসগুলো যেমন হয়, আমি কোয়েশ্চেন করবো, তোমরা উত্তর দেবে এবং তারপর আমরা সঠিক উত্তরটা বলে দেবো, তাই তো? ফার্স্ট কোয়েশ্চেন কী আছে দেখে নি। যা বাবা, যাচ্ছে না কেন, প্রথমেই এরকম গণ্ডগোল। নেক্সট, ওকে, ফার্স্ট কোয়েশ্চেন আছে কম্পিউটার থেকে কিছু বেসিক কোয়েশ্চেন থাকছে ইদানিং এক্সামগুলোতে, এবং এগুলো খুবই ইজি কোয়েশ্চেন, একটু জানা থাকলেই করা যায়। কম্পিউটারের আইসি বলতে কি বোঝায়? অপশন এ হচ্ছে ইন্টারনাল সার্কিট, অপশন বি ইন্টিগ্রেটেড সার্কিট, অপশন বি ইন্টিগ্রেটেড কারেন্ট, অপশন ডি ইন্টিগ্রেটেড চার্জ। আইসি বলতে কি বোঝায়, কম্পিউটারের আইসি বলতে বোঝায়, এখানে অপশন বি হচ্ছে সঠিক উত্তর, ইন্টিগ্রেটেড সার্কিট। ইন্টিগ্রেটেড সার্কিট হচ্ছে কম্পিউটারের আইসি বলতে বোঝায়। কালকেও কম্পিউটার থেকে দুটো কোয়েশ্চেন আমি দিয়েছিলাম, আজকেও 3টে না 4টে কোয়েশ্চেন আছে, দেখা যাক। ডিজিটাল সিস্টেমের সবথেকে ছোট একক হলো, অপশন এ বাইট, অপশন বি কিলোবাইট, অপশন সি মেগাবাইট, অপশন ডি বিট। খুব বেসিক কোয়েশ্চেন, ইজি কোয়েশ্চেন, কিন্তু আসে পরীক্ষায়, আমরা একটুখানি কনফিউশনের জন্য তখন ভাবি যে বাইট হবে না বিট হবে। এই দুটো অপশন নিয়ে আশা করি কারো কনফিউশন হবে না, কিলো বাইট আর মেগাবাইট নিয়ে কনফিউশন হবে না। কনফিউশন হয় কোথায়, না বিট না বাইট। তো এখানে সঠিক উত্তর হচ্ছে অপশন ডি বিট, সব থেকে ছোট একক হচ্ছে বিট, BIT। 1 বাইট সমান হচ্ছে 1 বাইট = 8 বিট, ঠিক আছে, 8 বিট। আবার বিটের পরে, বাইটের পরে হচ্ছে যেটাকে স্মল বি, এই ক্যাপিটাল বি দ্বারা ডিনোট করা হয় এই বিটাকে। তারপর হচ্ছে 1 কিলোবাইট, KB ইকুয়ালস টু 1024 বাইট। ছোটবেলায় পড়েছিলাম এগুলো, তাই তো, তারপর ভুলে গেছি। 1 মেগাবাইট বা MB ইকুয়ালস টু 1024 কিলোবাইট, 1 গিগাবাইট বা GB ইকুয়ালস টু 1024 MB, আবার 1 টেরাবাইট বা TB ইকুয়ালস টু 1024 GB। এভাবে আরও, এখন টেরাবাইটই শেষ, টিভিতে শেষ হয় না, এরপরে আরও এখন ইউনিট কিন্তু ইউজ করা হয়। তো এর মধ্যে সব থেকে বড় একক হচ্ছে টিবি এবং সব থেকে ছোট একক হচ্ছে বিট। নেক্সট কোয়েশ্চেন দেখি কি আছে। কম্পিউটারে কোন নাম্বার সিস্টেমের উপর ভিত্তি করে কাজ করে, অপশন এ বাইনারি, অপশন বি হচ্ছে অক্টাল, অপশন সি হচ্ছে ডেসিমাল, অপশন ডি হচ্ছে হেক্সাডেসিমাল। কোন নাম্বার সিস্টেমের উপর ভিত্তি করে কম্পিউটার কাজ করে? এখানে সঠিক উত্তর হচ্ছে বাইনারি, অপশন এ বাইনারি। বাইনারিতে দুটো সংখ্যা থাকে, একটা হচ্ছে 0, একটা হচ্ছে 1, ঠিক আছে। বাইনারিতে দুটো সংখ্যা থাকে, বাই দুটো। অক্টালে কি থাকে, অক্টালে হচ্ছে 7টা সংখ্যা থাকে, 0 থেকে 7 পর্যন্ত 7টা সংখ্যা দিয়ে যে নাম্বার সিস্টেম তৈরি হয় সেই নাম্বার সিস্টেমটাকে বলা হচ্ছে অক্টাল নাম্বার সিস্টেম। ডেসিমেল নাম্বার সিস্টেম তো আমরা ইউজ করছি, যেখানে 0 থেকে 9 পর্যন্ত সংখ্যা থাকছে, সেটা ডেসিমেল নাম্বার সিস্টেম। হেক্সাডেসিমেল যে নাম্বার সিস্টেম, এখানে দেখো 0 থেকে 9 পর্যন্ত 16টা ডিজিট থাকে এখানে, ঠিক আছে। হেক্সা 16টা ডিজিট বলবো না, মানে 16টা পদ নিয়ে এই নাম্বার সিস্টেমটা গঠিত, যার মধ্যে 0 থেকে 9 এই হচ্ছে আমার ডেসিমেল নাম্বার সিস্টেমের যে নাম্বার, এবং 6 লেটার থাকে, 6টা লেটার থাকে এখানে, A থেকে F পর্যন্ত। এইটুকু জানলে ইনফরমেশন ঠিক আছে, এই নাম্বার সিস্টেমগুলো ইউজ করা হয় অন্যান্য বিভিন্ন মেকানিজম বা বিভিন্ন রকমের সফটওয়্যার ল্যাঙ্গুয়েজ তৈরি করার ক্ষেত্রে। তো কম্পিউটার ইউজ হয় বাইনারি সিস্টেমে, কম্পিউটার শুধুমাত্র 0 অথবা 1 এই দুটো সংখ্যাকেই চিনতে পারে। নেক্সট কোয়েশ্চেন দেখি কি আছে। কম্পিউটারের জনক কাকে বলা হয়? অপশন এ স্টিফেন হকিংস, অপশন বি গ্রাহাম বেল্ট, অপশন সি বেল্ট, না বেল হবে এটা, গ্রাহাম বেল, শুধু ল গ্রাহাম বেল, অপশন সি হচ্ছে চার্লস ব্যাবেজ, অপশন ডি হচ্ছে জন লেলিন।
এখানে সঠিক উত্তর হচ্ছে অপশন সি, চার্লস ব্যাবেজ। গ্রাহাম বেল ইনি হচ্ছে টেলিফোন আবিষ্কার করেছিলেন, তাই তো? টেলিফোন আবিষ্কার করেছিলেন। ক্লাসটা যদি ভালো লেগে থাকে তোমরা সবাই একটু লাইক করে দিও, বন্ধুদের সাথে শেয়ার করো, এরকম প্রতিদিন ক্লাস পেতে অবশ্যই আমাদের সাথে যুক্ত হয়ে যেও। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে 9735858096, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো, অথবা 8910192095 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ অথবা কল করতে পারো। এই সেকেন্ড নাম্বারটা আমার নাম্বার আর এই নাম্বারটা স্যারের নাম্বার, এটা স্ট্রিক্টলি হোয়াটসঅ্যাপ নাম্বার। গতকালের পিডিএফটা আমি টেলিগ্রামে অলরেডি আপলোড করে দিয়েছি, এই পিডিএফটাও আমি আগামীকাল আপলোড করে দেবো। তো আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যেতে পারো, 5 মিনিট স্কুল লিখে সার্চ করলেই আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক পেয়ে যাবে, সেখানে ফ্রি ক্লাসের নোটিফিকেশন এবং ফ্রি পিডিএফগুলো টেলিগ্রাম চ্যানেলে অলরেডি আপলোড আছে, সেগুলো পেয়ে যাবে। আচ্ছা, কোয়েশ্চেনে ফিরে আসি। কোয়েশ্চেন হচ্ছে রেপো রেট কি? অপশানে হচ্ছে স্বল্পমেয়াদী হারে ব্যাংক গ্রাহকদের যে ঋণ প্রদান করে, যে রেটে ঋণ প্রদান করে সেটা, স্বল্পমেয়াদী হারে সরকার ব্যাংককে ঋণ প্রদান করে সেই রেট, আর অপশন সি বলছে আরবিআই এর বাণিজ্যিক ব্যাংকে যে স্বল্পমেয়াদী হারে ঋণ প্রদান করে বাণিজ্যিক ব্যাংককে, আরবিআই বাণিজ্যিক ব্যাংকে যে স্বল্পমেয়াদী হারে ঋণ প্রদান করে, নাকি অপশন ডি ব্যাংক স্বল্পমেয়াদী হারে আরবিআই কে যে ঋণ দেয়, কোনটাকে বলছি আমরা রেপো রেট। রেপো রেট হচ্ছে আরবিআই যখন কোনো ব্যাংককে ঋণ দিচ্ছে, স্বল্পমেয়াদী স্বল্প সময়ের জন্য ঋণ দিচ্ছে, তার উপর যে ইন্টারেস্টটা আরবিআই পাইস, যে রেট অফ ইন্টারেস্টে ঋণ দিচ্ছে একটা ব্যাংককে, সেটাকেই বলা হচ্ছে রেপো রেট। এবং আর একটা টার্ম আছে এখানে, রিভার্স রেপো রেট, সেটা একটু খেয়াল রাখবে। সেটা হচ্ছে যে যখন একটা কি বলবো বাণিজ্যিক ব্যাংক বা একটা কমার্শিয়াল ব্যাংক, সেই কমার্শিয়াল ব্যাংকের যখন সারপ্লাস মানিটা আরবিআইকে দিচ্ছে এবং আরবিআই ব্যাংকে যে সুদটা দিচ্ছে, মানে একটা ব্যাংক আছে সেই ব্যাংকে কিছু এক্সট্রা মানি হয়ে গেছে, সারপ্লাস মানি হয়ে গেছে, সেই ব্যাংকটা কী করছে আরবিআইকে দিচ্ছে সেই টাকাটা রাখতে, এবং সেই অ্যামাউন্ট অফ টাকাটা রাখতে যখন দিচ্ছে তখন আরবিআই কী করবে, ব্যাংকে একটা সুদ তো দেবে, মানে এই ব্যাংক আরবিআইয়ের কাছ থেকে একটা ইন্টারেস্ট পাবে, সেই ইন্টারেস্টটাকে বলা হচ্ছে রিভার্স, যে রেটে ইন্টারেস্ট পাচ্ছে সেটাকে বলা হচ্ছে রিভার্স রেপো রেট। আর রেপো রেট কখন, রেপো রেট যেটা হচ্ছে আরবিআই যখন ব্যাংককে টাকা দিচ্ছে, ধার দিচ্ছে, ব্যাংক তখন আরবিআইয়ের কাছ থেকে টাকা ধার নিচ্ছে, যে রেটে নিচ্ছে সেটাই হচ্ছে রেপো রেট। রেপো রেট যদি বেড়ে যায় তাহলে কমার্শিয়াল ব্যাংকগুলো আরবিআইয়ের কাছ থেকে ঋণ নেওয়াটা বেশি এক্সপেন্সিভ হয়ে যাবে, ঠিক আছে? নেক্সট কোয়েশ্চেন দেখি, কোন স্থানে মহাকর্ষীয় ত্বরণের মান শূন্য হয়? অপশন এ হচ্ছে সমুদ্রপৃষ্ঠ, অপশন বি মেরু অঞ্চল, অপশন সি নিরক্ষীয় অঞ্চল, অপশন ডি হচ্ছে পৃথিবীর কেন্দ্রে। কোন স্থানে মহাকর্ষীয় ত্বরণের মান শূন্য হয়, সরি, কোন স্তরে মহাকর্ষীয় ত্বরণের মান শূন্য হয়? অপশন এ সমুদ্রপৃষ্ঠে, অপশন ডি মেরুতে, অপশন সি নিরক্ষীয় অঞ্চলে, অপশন ডি পৃথিবীর কেন্দ্রে। সঠিক উত্তর হচ্ছে অপশন ডি পৃথিবীর কেন্দ্রে, মেরুতে হচ্ছে সব থেকে বেশি হয় এবং নিরক্ষীয় অঞ্চলে সব থেকে কম হয়। তার মানে আমাদের যে কি বলবো অল্টিটিউড বাড়ার সাথে সাথে মহাকর্ষীয় ত্বরণের মানও বৃদ্ধি পায়, অক্ষাংশ বাড়ার সাথে সাথে মহাকর্ষীয় ত্বরণের মানও বৃদ্ধি পায়। নেক্সট কোয়েশ্চেন দেখি কি আছে, কোয়েশ্চেন নাম্বার 7, বাংলার রাজনৈতিক পত্রিকা সোমপ্রকাশ কার নেতৃত্বে সম্পাদিত হতো? অপশন এ দ্বারকানাথ বিদ্যাভূষণ, অপশন বি বিপিনচন্দ্র পাল, অপশন সি দেবেন্দ্রনাথ ঠাকুর, অপশন ডি হচ্ছে রাজা রামমোহন রায়। সোমপ্রকাশ কার নেতৃত্বে সম্পাদিত হতো? অপশন এ হচ্ছে এখানে সঠিক উত্তর, দ্বারকানাথ বিদ্যাভূষণ। দ্বারকানাথ বিদ্যাভূষণ ছিল সোমপ্রকাশ পত্রিকার সম্পাদক। এখানে আমাদের যারা স্টাডি মেটেরিয়ালটা নিয়েছো তাদের দেখবে আইএনএম এর শেষের দিকে একটা চ্যাপ্টার আছে যেখানে অনেকগুলো পত্রিকা এবং তাদের সম্পাদকের লিস্ট দেওয়া আছে, সেটা একটু পরীক্ষার আগে দেখে যেও, এখান থেকে কিন্তু কোয়েশ্চেন আসে। যারা এখনো আমাদের স্টাডি মেটেরিয়াল নাও নি, ভাবছো কোথা থেকে পড়া শুরু করবো, কোনো একটা স্ট্যান্ডার্ড মেটেরিয়ালকে রেফারেন্স করে পড়তে পারবে কিনা, তারা আমাদের সাথে যোগাযোগ করো। আমাদের স্টাডি মেটেরিয়াল 5টা সাবজেক্টের অ্যাভেলেবেল আছে, একটা হচ্ছে হিস্ট্রি যার মধ্যে এনশিয়েন্ট মেডিভাল আছে, একটা হচ্ছে আইএনএম পুরো মডার্ন পিরিয়ডটা আছে। এই নোটগুলো একদম হ্যান্ড রিটেন কম্প্যাক্ট নোট, আমি খুব জোর গলায় বলতে পারি একটা জায়গায় এরকমভাবে কনসাইজ ওয়েতে খুব কম জায়গাতেই তোমরা পাবে,
এবং বাংলাতে তো আরোই কম পাবে, যে বাংলাতে তুমি পড়ছো এতটা গুছিয়ে লেখা আছে একটা নোটের মধ্যে খুবই কম জায়গায় পাবে, পাবে না বলবো না, কিন্তু খুব কম, খুব লিমিটেড সোর্সেস থেকে তুমি এতগুলো জিনিস একসাথে পাবে। তো যারা মেটেরিয়ালটা নিয়েছো তারা শেয়ার করবে তাদের এক্সপিরিয়েন্স কেমন, আর যারা নাও নি তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারো। অবশ্যই এটা ফ্রি নয়, অবশ্যই পেড, কোনটার কী প্রাইস আছে না আছে, স্যাম্পল মেটেরিয়াল সমস্ত কিছুই দিয়ে দেওয়া হবে। তোমরা 9735858096 এই নাম্বারে অথবা 8910192095 এই নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো। কন্ট্যাক্ট করলে সমস্ত ডিটেলস দিয়ে দেওয়া হবে। ওকে, নেক্সট কোয়েশ্চেন, নিচের কোনটি একটি মিশ্রগ্রন্থি? মিশ্রগ্রন্থি দেখলে সবার মাথায় প্রথমেই আগে যে নামটা আসে সেটা হচ্ছে অগ্ন্যাশয়, কিন্তু অপশনে অগ্ন্যাশয় নেই। এবার কি হবে? অপশন এ হচ্ছে লালাগ্রন্থি, অপশন বি হচ্ছে যকৃত, অপশন সি হচ্ছে পিটুইটারি গ্রন্থি, অপশন ডি হচ্ছে শুক্রাশয়। আমি ইচ্ছা করি অগ্ন্যাশয় অপশনটা দিই। দেখো, লালাগ্রন্থি গ্রন্থিকে আমরা মোটামুটি দু তিনটি ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে সোনাল গ্রন্থি, বা যেটা হচ্ছে তোমার উইথ ডাক, মানে যার কি বল, নালী যুক্ত গ্রন্থি। একটা হচ্ছে অনাল গ্রন্থি, যেটা হচ্ছে ডাকলেস গ্ল্যান্ড, এবং আরেকটা হচ্ছে মিক্স গ্ল্যান্ড বা মিশ্রগ্রন্থি। মিশ্রগ্রন্থিতে কিছু পার্ট থাকে যেটা সোনাল গ্রন্থি হিসেবে কাজ করে, এবং কিছু পার্ট থাকে যেটা অনাল গ্রন্থি হিসেবে কাজ করে। মানে কিছু পার্ট থেকে যে সিক্রেশনগুলো হয় সেগুলো একটা নালীর মাধ্যমে দেহে বাইরের বিভিন্ন অঙ্গ, দেহে কোষে পৌঁছায় রক্তে এসে মেশে, এবং আর একটা পার্ট যেটা থাকে সেখানে ব্যাপন প্রক্রিয়ার মাধ্যমে গিয়ে রক্তে মেশে। তো মিশ্রগ্রন্থি এখানে কোনটা, লালাগ্রন্থি, যকৃত, পিটুইটারি গ্রন্থি নাকি শুক্রাশয়? অপশন ডি হচ্ছে এখানে সঠিক উত্তর, শুক্রাশয়। শুক্রাশয় থেকে আমরা জানি হরমোনও নিঃসৃত হয়, এবং শুক্রাশয় থেকে যখন বিভিন্ন রকমের আরও যে সমস্ত সিক্রেশনগুলো আছে সেমিনিফেরাস টিউবুলস থেকে হ্যান ত্যান, এই পার্টটা তোমার অনাল সোনাল গ্রন্থি হিসেবে কাজ করে, এবং যে লেডিগের যে সেলগুলো আছে যেখান থেকে হরমোন নিঃসৃত হয় সেখানটা অনাল গ্রন্থি হিসেবে কাজ করে। এখানে অপশন ডি হচ্ছে শুক্রাশয়, ঠিক আছে? শুক্রাশয় ডিম্বাশয় দুটোই কিন্তু মিশ্রগ্রন্থি, লালাগ্রন্থি মিশ্রগ্রন্থি নয়। লালাগ্রন্থি তিনটে ধরো, তিন ধরনের লালাগ্রন্থি আমাদের আছে, সাবম্যান্ডিবুলার, সাবম্যান্ডিবুলার, সাবম্যাক্সিবুলার এবং প্যারোটিড গ্ল্যান্ড। তিনটে টাইপের লালাগ্রন্থি আছে, যেটা একটু দেখে নিও। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 9। প্রডিউসার গ্যাস রাসায়নিকভাবে কোন দুটির সংমিশ্রণ? প্রডিউসার গ্যাস রাসায়নিকভাবে কোন দুটির মিশ্রণ? অপশন এ হচ্ছে কার্বন মনোক্সাইড আর হাইড্রোজেন, অপশন বি হচ্ছে কার্বন মনোক্সাইড আর নাইট্রোজেন, অপশন সি হচ্ছে কার্বন ডাইঅক্সাইড এবং নাইট্রোজেন, আর অপশন ডি হচ্ছে কার্বন ডাইঅক্সাইড আর হাইড্রোজেন। প্রডিউসার গ্যাস রাসায়নিকভাবে কোন দুটির মিশ্রণ? প্রডিউসার গ্যাস হচ্ছে CO প্লাস N2, অপশন বি হচ্ছে এখানে সঠিক উত্তর। CO প্লাস N2, অপশন বি হচ্ছে এখানে সঠিক উত্তর। প্রডিউসার গ্যাস কিভাবে তৈরি করা হয়? প্রডিউসার গ্যাস তৈরি করা হয় একটা তোমার রেড হট কোক বেড, একটা একটা কোক বেড নেওয়া হয় যেটাকে প্রচুর গরম করা হয়। কত টেম্পারেচার এখানে? প্রায় 1100 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারের ওপর একটা কোক বেড নেওয়া হয়। এটা কোকের একটা, কোক মানে কয়লা, ঠিক আছে, কোক কয়লার একটা বেড নেওয়া হয়, তার উপর দিয়ে এয়ার পাস করানো হয়, এবং কিছুটা এয়ার পাস করানোর ফলে এখানে যে গ্যাসটা উৎপন্ন হয় সেটা হচ্ছে কার্বন মনোক্সাইড প্লাস নাইট্রোজেন গ্যাস উৎপন্ন হয়। এটাকে আমরা বলছি প্রডিউসার গ্যাস। এটা প্রডিউসার গ্যাস ইউজ কিভাবে? এটা ফুয়েল হিসেবে ইউজ হয়, ঠিক আছে? ওয়াটার গ্যাস, প্রডিউসার গ্যাস এগুলো সমস্ত ফুয়েল হিসেবে ইউজ হয়। আচ্ছা, এখানে বলে রাখা ভালো, এই CO আর হাইড্রোজেন এর যে মিক্সচারটা, এই মিক্সচারটাকে বলা হয় ওয়াটার গ্যাস, ঠিক আছে? এবং প্রডিউসার গ্যাস হচ্ছে সব থেকে চিপেস্ট ফুয়েল, গ্যাসিয়াস ফুয়েলদের মধ্যে সব থেকে চিপেস্ট, মানে সব থেকে সস্তা ফুয়েল হচ্ছে প্রডিউসার গ্যাস, ঠিক আছে? নেক্সট কোয়েশ্চেন, সংসদে আনা কোনো বিল অর্থ বিল কিনা তা স্থির কে করেন? রাষ্ট্রপতি, অর্থমন্ত্রী, প্রধানমন্ত্রী নাকি লোকসভার অধ্যক্ষ? সংসদে আনা কোনো বিল অর্থ বিল কিনা সেটা কে স্থির করেন? সেটা কে স্থির করেন? অপশন ডি হচ্ছে সঠিক উত্তর, লোকসভার অধ্যক্ষ বা স্পিকার, তিনি স্থির করেন যে সংসদে আনা কোনো বিল সেটা অর্থ বিল কিনা। নেক্সট কোয়েশ্চেন, জাতীয় উন্নয়ন পরিষদের চেয়ারম্যান কে হন? জাতীয় উন্নয়ন পরিষদ NDC, ন্যাশনাল ডেভেলপমেন্ট কমিশন, তাই তো? হ্যাঁ,
এনডিসির চেয়ারম্যান কে হয়, রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী নাকি যোজনা কমিশনের চেয়ারম্যান? রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী নাকি যোজনা কমিশনের চেয়ারম্যান? এনডিসি চেয়ারম্যান হয় পদাধিকার বলে, এক্স অফিসিও চেয়ারম্যান হয় প্রাইম মিনিস্টার। ফার্স্ট এক্স অফিসিও চেয়ারম্যান হিসেবে এনডিসির দায়িত্ব পালন করেছিলেন জওহরলাল নেহরু। এনডিসি স্ট্যাবলিশ কবে হয়েছিল, প্রতিষ্ঠা হয়েছিল কবে হয়েছিল, কে বলবে বলো? 1952 তে। নেক্সট কোয়েশ্চেন, এ ট্রেন টু পাকিস্তান বইয়ের লেখক কে? আমার মনে হয় এই কোয়েশ্চেন আমি আগেও পড়িয়েছি, আচ্ছা যাই হোক রিপিট হলেও অসুবিধা নেই। আর ট্রেন টু পাকিস্তান বইয়ের লেখক কে? অপশন এ হচ্ছে অরবিন্দ আদিগা, অপশন বি হচ্ছে জসবন্ত সিং, অপশন সি হচ্ছে খুশবন্ত সিং, অপশন ডি হচ্ছে পারভেজ মুশারফ। আর ট্রেন টু পাকিস্তান বইটির লেখক হচ্ছে খুশবন্ত সিং, তাই তো? দেখো দুটো অপশন একদম কাছাকাছি দিয়েছে, খুশবন্ত সিং না জসবন্ত সিং। আর ট্রেন টু পাকিস্তান এটা একটা পার্টিশন লিটারেচারের মধ্যে পড়ে, পার্টিশনের সময় বা ওই পরিপ্রেক্ষিতে লেখা ট্রেন টু পাকিস্তান, এটা খুশবন্ত সিং এর লেখা, ঠিক আছে? নেক্সট কোয়েশ্চেন, কোন ঋতুতে আশ্বিনে ঝড় হয়? অপশন এ হচ্ছে গ্রীষ্মকালে, অপশন বি বর্ষাকালে, অপশন সি শরৎকালে, অপশন ডি হচ্ছে শীতকালে। আশ্বিনের ঝড় কোন ঋতুতে হয়? আশ্বিনের ঝড় আশ্বিন মাসেই হবে কোন ঋতুতে? আশ্বিন মাসে শরৎকালে, আশ্বিনের আশ্বিন মাসে দুর্গাপুজো হয় তো শরৎকালে। এখানে স্যার থাকলে ওই শ্লোকটা বলতেন যেটা বলে না ইয়ের সময়, ওই মহালয়ার সময় আশ্বিনের কি একটা, আমি ওটা পারবো না, যাই হোক স্যার এই কোয়েশ্চেনটা করালে নিশ্চয়ই বলতেন। যাই হোক অপশন সি হচ্ছে এখানে সঠিক উত্তর, শরৎকালে। কালবৈশাখী হয় গ্রীষ্মকালে, কালবৈশাখীকে আসামে কী নামে ডাকা হয়? বটদ্রিচেলা। এগুলো একটু মনে রেখো, আশ্বিনের ঝড় বলতেই আমার মাথায় আসলো কালবৈশাখীটা, তাই বললাম। তোমাদেরও মাথায় আসা উচিত রিলেটেড কোয়েশ্চেনগুলো। কালবৈশাখী হয় গ্রীষ্মকালে এবং পশ্চিমে ঝঞ্ঝা দেখা যায় শীতকালে, ঠিক আছে? আসামে কালবৈশাখীকে বলা হয় বর্দৈচিলা। নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 14, এখানে কি বলছে, নাসিক শহরটি কোন নদীর তীরে অবস্থিত? নাসিক শহরটি কোন নদীর তীরে অবস্থিত? নাসিক হচ্ছে মহারাষ্ট্রের একটি শহর, যেটা কোন নদীর তীরে অবস্থিত বলতে হবে? অপশন এ হচ্ছে গোদাবরী, অপশন বি তাপ্তি, অপশন সি নর্মদা, অপশন ডি হচ্ছে মহানদী। এই কোয়েশ্চেনটা ভুল করার চান্সেস একদম প্রবল, মানে অপশনগুলো যা দেওয়া আছে কোয়েশ্চেনটা ভুল করার চান্সেস প্রবল, মানে আমিও হয়তো যদি সাবকনসিয়াস মাইন্ডে কোয়েশ্চেনটা দেখি আমিও ভুল করে যাবো। বাট উত্তর সঠিক যেটা হবে সেটা হচ্ছে অপশন এ গোদাবরী। অনেকেই হয়তো নর্মদা তাপ্তি উত্তর করবে, মহানদীর দিকে কেউ যাবে না যেহেতু মহারাষ্ট্র বলেই দিয়েছি, বা নাসিক মহারাষ্ট্রতে অনেকেই জানো, তো অপশন এ হচ্ছে গোদাবরী এখানে সঠিক উত্তর। নাসিক শহরটি গোদাবরী নদীর তীরে অবস্থিত, ভুল হয় না জানো, এরপরে আর মনে থাকে জানো সবার, সবাই একবার চেঁচিয়ে চেঁচিয়ে বলে নাও যে নাসিক শহরটি গোদাবরী নদীর তীরে অবস্থিত, মনে মনে বললে হবে, একবার চেঁচিয়ে চেঁচিয়ে বলে নাও, তোমার চারপাশে যারা আছে তারাও যেন শুনতে পায়। পরবর্তী ক্ষেত্রে তুমি ভুল উত্তর দিলে তারাও তোমাকে বলবে, পূজা দি তুমি জোরে জোরে বলো, মেয়ে শুনলে কিন্তু পরের দিন বলবে যে মা এটা এই ছিল, তোমাকে দুদিনবার বলবে, তোমার আর ভুলই হবে না কোনোদিন। নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 15, ভারতের বৃহত্তম নিউজ প্রিন্ট কারখানাটি কোথায় অবস্থিত? অপশন এ হচ্ছে নাসিক, অপশন বি হচ্ছে দেওয়াস, অপশন সি হচ্ছে নেপানগর, অপশন ডি হচ্ছে জামনগর। জামনগর তো এখন ট্রেন্ডিংয়ে চলছে, তো যাই হোক জামনগর, যারা যারা জানতো না জামনগরকে সবাই চিনে গেছে, কেউ দেখতে না চাইলেও ফেসবুক তাকে এত দেখাচ্ছে, এত দেখাচ্ছে যে বিরক্তিকর এখন মানে বিষয় হয়ে দাঁড়িয়ে গেছে। আমি দেখতে চাই না, আমাকে বিয়েতে নেমন্তন্ন করেনি, আমি দেখবো না, তবুও দেখিয়ে যাচ্ছে, সবারই বোধহয় একই অবস্থা। যাই হোক এখানে নিউজ প্রিন্ট কারখানাটি কোথায় অবস্থিত? অপশন সি হচ্ছে নেপানগর, নেপানগরে অবস্থিত সব থেকে বৃহত্তম নিউজ প্রিন্ট কারখানা। কোয়েশ্চেন নাম্বার 15 আমরা চলে এসেছি, এখনো ক্লাসটাকে কে কে লাইক করোনি তোমরা বলো তো, ভালো লাগছে না লাগছে না? যদি ভালো লাগে তবেই লাইক করো, ভালো না লাগলে লাইক করতে হবে না, কিন্তু ভালো লাগছে না কেন সেটাও বলে যেও কমেন্টে, যে এখানে অসুবিধা হচ্ছে এই জন্য ভালো লাগছে না। আর কারো যদি এমনিই ভালো না লাগে তাকে আর কিছু বলার নেই। যাই হোক কোয়েশ্চেনগুলো সলভ করি আমরা, ভালো না লাগলেও তুমি ক্লাসটা দেখতে পারো, এখান থেকে কিছু না কিছু অবশ্যই তোমার বেনিফিট হবে। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 16, টোডরমলের ব্যবস্থা বলতে কী বোঝায়? টোডরমলের ব্যবস্থা বলতে কী বোঝায়? বৈদেশিক ব্যবস্থা, অপশন বি হচ্ছে পঞ্চায়েত ব্যবস্থা, অপশন সি হচ্ছে স্বরাষ্ট্রনীতি, অপশন ডি হচ্ছে রাজস্ব ব্যবস্থা। টোডরমল হচ্ছে রাজস্বমন্ত্রী ছিল, কার রাজস্বমন্ত্রী ছিল? আকবরের রাজস্বমন্ত্রী ছিল, তাহলে অপশন ডি এখানে সঠিক উত্তর, অবশ্যই রাজস্ব ব্যবস্থা।
নেক্সট কোয়েশ্চেন হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 17। আর তিনটে কোয়েশ্চেন আছে এখনো আমাদের সাথে। যারা যুক্ত হওনি অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপ করে নাও, ডিসক্রিপশনে নাম্বার দেওয়া আছে। আমি আবার একবার নাম্বারটা দিয়ে দিচ্ছি, 9735858096 অথবা 8910192095। এই দুটো নাম্বারের মধ্যে যে কোনো একটা নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো অথবা কল করতে পারো। আমাদের আপকামিং KPWBP-র একটা ব্যাচ আসছে যেটাতে তোমরা অ্যাডমিশান নিতে পারবে। ফুড এসআই এক্সামের পর থেকেই তোমরা অ্যাডমিশান নিতে পারবে। এতে অ্যাডমিশান নেওয়ার জন্য সরাসরি এই দুটো নাম্বারেই কন্ট্যাক্ট করো। আশা করি তোমাদের ফ্রি ক্লাসগুলোও তোমরা এখান থেকে পেয়ে যাবে, এই টেলিগ্রাম চ্যানেল থেকে পেয়ে যাবে, এবং এই নাম্বারে কন্ট্যাক্ট করার পর আমাদের ফ্রি হোয়াটসঅ্যাপ গ্রুপেও তোমাদের অ্যাড করে দিতে পারবো। ওকে, ব্যাক টু দ্য কোয়েশ্চেন। মুঘল যুগে সরকারি ভাষা কি ছিল? অপশন এ হচ্ছে উর্দু, অপশন বি ফার্সি আরবি, অপশন সি ফার্সি বা পার্সি, একই অপশন ডি হচ্ছে তুর্কি। এখানে দেখো এই কোয়েশ্চেনটা খুবই, এক তোমরা বলবে যেখানে তুর্কিও আছে ফার্সিও আছে আমরা উত্তর কি করব। যখন কিছু মেনশন করা থাকবে না, যদি বলতো বাবরের সময়কালে মুঘল যুগের সরকারি ভাষা কী ছিল, তখন আমরা তুর্কির দিকে যেতাম। কিন্তু এখানে বাবর টাবর কিচ্ছু মেনশন করা নেই, ডিরেক্টলি কোয়েশ্চেন দেওয়া আছে মুঘল যুগে সরকারি ভাষা কী ছিল। বাবরের সময়কালে সরকারি ভাষা ছিল তুর্কি, কিন্তু এখানে সঠিক উত্তর হবে ফার্সি, কারণ বাবরের পর থেকে সব মুঘলের যে সরকারি ভাষা সেটা ছিল ফার্সি ভাষা বা পার্সি ভাষা যেটাকে আমরা বলছি, ঠিক আছে। তুর্কি হচ্ছে বাবরের সময়কালে যদি কোয়েশ্চেনে মেনশন করে দেয় তখন আমরা তুর্কি অ্যান্সারটা করব বাবরের সময়কালে। এবং মুঘল যুগে যত লিটারেচার লেখা হয়েছে তার 5% লেখা হয়েছে তুর্কিতে এবং 95% লেখা হয়েছে পার্সিয়ানে বা ফার্সিতে। আচ্ছা, বাবর একটা হরপ আবিষ্কার করেছিলেন যেটার নাম অবশ্যই পূজাদি এখানে সঠিক উত্তর বলবেই বলবে, কেউ কেউ ভুল বললে পূজাদি ভুল বলতেই পারে না এই কোয়েশ্চেনের উত্তরটা। খত ই বাবরি, তাই তো? ঠিক বলছো তো পূজাদি? নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 18। কনিষ্ক কোন ধর্মের পৃষ্ঠপোষক ছিলেন? অপশন এ হচ্ছে হিন্দু, অপশন বি শৈব, অপশন সি বৌদ্ধ, অপশন ডি হচ্ছে জৈন। এই কোয়েশ্চেনটা কেউ যদি আগে কোনোদিন নাও দেখে থাকো তাও উত্তর করতে পারবে, একটুখানি মাথা লাগালেই উত্তর করতে পারবে, কিচ্ছু নেই কোয়েশ্চেনটাতে। সবাই বলে বিশাল কঠিন কোয়েশ্চেন করে ফেলেছে এরকম কোয়েশ্চেন হ্যান ত্যান, কিন্তু একটু কমন সেন্স ইউজ করলে অনেক কোয়েশ্চেনের অ্যান্সার করা যায়। কনিষ্ক কোন ধর্মের পৃষ্ঠপোষক ছিলেন আমার জানার দরকার নেই, কোনো বইতে তুমি পড়নি, কিন্তু তুমি তো এটা জানো যে কনিষ্কের সময়ে চতুর্থ বৌদ্ধ সংগীতি হয়েছিল, তাহলে সে যদি বৌদ্ধ ধর্মের পৃষ্ঠপোষক না হন তাহলে সে কেন বৌদ্ধ সংগীতি অর্জন আয়োজন করবে। তো কনিষ্ক অবশ্যই বৌদ্ধ ধর্মের পৃষ্ঠপোষক ছিলেন। তোমরা আমাকে বলবে চতুর্থ বৌদ্ধ সংগীতি কোথায় অনুষ্ঠিত হয়েছিল? কোথায় অনুষ্ঠিত হয়েছিল কমেন্ট করে বলবে, কোথায় হয়েছিল, কবে হয়েছিল এবং কে সভাপতিত্ব করেছিলেন। এই তিনটে উত্তর তোমরা আমাকে কমেন্ট করে বলবে। নেক্সট কোয়েশ্চেন দেখি, কোয়েশ্চেন নাম্বার 19। ছদ্ম বেকারত্ব বা ডিসগুইজড আনএমপ্লয়মেন্ট হলো কোনো মানুষের চাকরি না থাকা, যে কাজে কম মানুষ লাগে সেখানে বেশি সংখ্যক মানুষ দিয়ে কাজ করানো, মহিলাদের জন্য বেকারত্ব, নাকি 60 বছরের বেশি বয়স্কদের মধ্যে বেকারত্ব। ছদ্ম বেকারত্ব হচ্ছে অপশন বি, যে কাজে কম মানুষ লাগে সেখানে বেশি সংখ্যক মানুষ দিয়ে কাজ করানো। কোনো একটা কাজ করতে আমার দুজন হলেই হয়ে যাবে, কিন্তু আমি সেখানে কাজ করাচ্ছি 100 জনকে। এরকম এক্সাম্পল তোমাদের চোখের সামনে তোমরা সবাই দেখতে পাবে যে 100 দিনের কাজ হচ্ছে, 100 দিনের কাজে কতজন কাজ করে, একটা একটা নর্মাল যে কাজ করতে যতজন লোক, ওইটুকু রাস্তার ধারে মানে ঘাস পরিষ্কার করতে যতজন লোক কাজ করে, অতজন লোক যদি মানে ঠিকঠাক কাজ করে, মানে অতজন লোক তো লাগার কথা নয় প্রথম কথা, ওই অতজন লোক যদি মানে
একজন লোকের মানে ঠিকঠাক কাজ করে, তাহলে শুধু ওই তোমার এলাকার নয়, তোমার গোটা পঞ্চায়েতে যতগুলো গ্রাম আছে সব রাস্তার পাশের ঘাস পরিষ্কার হয়ে যাবে। তো এইগুলো মানে এই ছদ্ম বেকারত্ব খুব দেখা যায় হচ্ছে কৃষি কাজে। একটা জমিতে যতগুলো লোক লাগে তার থেকে অনেক বেশি মানে কৃষিকাজে সিজনাল আনএমপ্লয়মেন্ট, ঠিক আছে, ঋতু ঘটিত যে বেকারত্ব সেটাও দেখা যায় কৃষিকাজে। মৎস্যজীবী যারা আছে সেখানেও কিন্তু এই আনএমপ্লয়মেন্টগুলো দেখা যায়। বেকারত্বকে অনেকভাবে ভাগ করা হয়, এটার একটা ক্লাস স্যার করিয়েছিলেন, আমি যদি পাই তাহলে লিঙ্কটা তোমাদেরকে প্রোভাইড করে দেবো। এই মুহূর্তে দেবো না, ফুড এসের এক অত ডেপথ ক্লাসের দরকার নেই, তবে এটা খেয়াল রেখো ইকুয়েশনটা দেয়, পরীক্ষাতে আগেও দিয়েছে। নেক্সট কোয়েশ্চেন এবং আজকে লাস্ট কোয়েশ্চেন হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 20, লাস্ট কিন্তু একদমই লিস্ট নয়, এটা খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। ননস্টিক বাসনপত্র কি দিয়ে তৈরি করা হয়? অপশন এ হচ্ছে পিভিসি, অপশন বি গ্রানাইট, অপশন সি তামা, অপশন ডি হচ্ছে টেফলন। কি দিয়ে তৈরি করা হয় ননস্টিক বাসনপত্রের যে পলিমার, সেই পলিমারটা কি অ্যাকচুয়ালি? অপশন ডি হচ্ছে এখানে সঠিক উত্তর, টেফলন। ঠিক আছে, আজকে এই পর্যন্তই। ক্লাসটা কেমন লাগলো তোমরা জানিও, এবং অবশ্যই ভালো লাগলে লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো। প্রতিদিন এরকম ক্লাস পাওয়ার জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রেখো, তাহলে নোটিফিকেশান অ্যাজ সুন অ্যাজ পসিবল তুমি পেয়ে যাবে। আজকে এই পর্যন্তই, থ্যাংক ইউ অল। নেক্সট ক্লাসে দেখা হবে। আচ্ছা, একটা কথা বলে রাখি, সেটা বলে দিই, যারা পেড ক্লাসে আছো আমাদের তাদের হরমোনের বোধহয় আর একটুখানি পার্ট বাকি আছে, তো ওইটা করতে গেলে খুবই শর্ট ভিডিও হয়ে যাবে। তো আমি একটা কাজ করছি, হরমোন আর নেক্সট যে চ্যাপ্টারটা আমি রেডি করেছি সেটা হচ্ছে যে স্নায়ুতন্ত্র, ওই দুটো একসাথে করে দিচ্ছি, ঠিক আছে? যদি কারো কোনো আপত্তি থাকে আমাকে জানিও, আর ওটা করলে কি তোমাদের সুবিধা অসুবিধা হবে সেটা একটু আমাকে জানিয়ে দিও, ঠিক আছে? নেক্সট ক্লাসে দেখা হবে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ অল।